আগে ভাগে চব্বিশ নিবেদন করছে দ্য ফার্নিচার হাব, হোম অ্যান্ড অফিস ফার্নিচার, ডাগুড়ি, তুফানগঞ্জ রোড, কোচবিহার। সহনিবেদক এম জি গার্মেন্টস, ডিএস রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। সুষমা কালেকশন, আর এন রোড, নিয়ার গৌরীমহল, কোচবিহার। একবার আসুন, পছন্দ হবে নিশ্চিত। দ্য ফার্নিচার হাব, হোম অ্যান্ড অফিস ফার্নিচার, ডাগুড়ি, তুফানগঞ্জ রোড, কোচবিহার। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পে বিক্ষোভ তৃণমূলের। বালুখা শহরে ব্যস্ততম পৌর বাসস্ট্যান্ড এলাকায় চপ ঘুগনি বিক্রি করলেন বিজেপি কর্মীরা। ডেঙ্গু আক্রান্তের সঙ্গে দেখা করলেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। নিরাপত্তার কারণে সিল করা হলো শিলিগুড়ি তিন বাত্তি পেট্রোল পাম্প। রেডিও নিয়ে আজও নস্টালজিক বয়স্করা। ইউনিফর্ম পরিবর্তনের সরকারি নির্দেশের প্রতিবাদে পথে নামে চলেছে কোচবিহার বিদ্যালয়ের প্রাক্তনিক যুক্ত মঞ্চ। তুলসীগ্রাম কনক্লেভ কাম বায়ের সেলার মিট অনুষ্ঠিত হলো কোচবিহারে। প্রায় 12 লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার হলো জলপাইগুড়ি জাতীয় সড়কে। বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী সার্কিট হাউসে বুকিং না পাওয়ায় ক্ষোভ বালুরঘাটে। পুজোর পাঁচ মুহূর্তে বাড়িতে দুঃসাহসী চুরি ঘটনায় চাঞ্চল্য চৌপড়া থানার নন্দকিশোরগঞ্জ এলাকায়। মাধ্যমিক কলেজ সংগঠনের পোস্টার অভিযোগে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। তিন দিনে বক্সিং চ্যাম্পিয়নশিপ চলছে দার্জিলিং চৌরাস্তায়। মালদা গাজল ব্লকে মহামিছিল তৃণমূলের। সদর বলে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে ঢুকে বিভিন্ন বিভাগে প্রবেশ অভিযোগ সাংসদের এবং বিধায়কের বিরুদ্ধে। ডেঙ্গু মোকাবিলায় এবার পথে নামবেন খোদ শিলিগুড়ি মেয়র। খোলা বাজারে বিক্রি বন্ধ বাণিজ্য সম্পদ, পুজোর আগে মাথায় হাত শিলিগুড়ি ব্যবসায়ীদের। জলপাইগুড়ি ধরা পড়ল ছাগল চোর। মাথাভাঙ্গা 2 নং ব্লকের 11 মাইল সংলগ্ন এলাকায় হল সারা ভারত কৃষক সভা সম্মেলন।